আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাব জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বাংলাদেশ জাতীয় বটানিক্যাল গার্ডেন। এটি মিরপুর একে অবস্থিত। জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম বাংলাদেশ উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র। এটি কেন্দ্রটি ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত। 1961 সালে প্রায় 208 একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রজাতির উদ্ভিদ এখানে আছে। মাঝে মাঝে শীতকালে এখানে জলাশয়গুলোতে হাঁস জাতীয় পরিযায়ী পাখি আসতো, এখন যেটা আর আসে না। জাতীয় উদ্ভিদ উদ্যানের 1.5 একর জমি জুড়ে রয়েছে মৌসুমি ফুলের বাগান। এদের ভিতরে নানা প্রজাতির গোলাপ, আমাজন লিলি, আকাশমণি ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া এই উদ্যানের ভিতরে রয়েছে নানা রকমের ক্যাকটাস, গ্রিনহাউসের ঢাকা। গ্রিনহাউসটি 1994 সালে নির্মিত হয়েছিল। এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ড ম্যান, ফিসুক ক্যাকটাস, ম্যামিলিরিয়া, খেপালিয়া, মেলো ক্যাকটাস, গোল্ডেন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া এখানে দেশ বিদেশি 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউসে ছায়াতরু সংরক্ষণ করা হয়েছে। প্রায় 100 প্রজাতির ছায়াতরু এখানে রয়েছে। উদ্ভিদ উদ্যানের প্রায় 5 একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এই নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চারা চাষ করা হয়। সরকারি নির্ধারিত মূল্যে এই চারা তৈরি করা হয় এবং তা বিপণন করা হয়। জাতীয় বোটানিক্যাল গার্ডেন একজন মানুষের পর্যাপ্ত অক্সিজেন এবং সুন্দর শীতল ছায়া তাকে আকর্ষিত করবে, তার মনটাকে পূর্ণাঙ্গভাবে শান্তিতে ভরে দেবে। খুব সুন্দর জায়গাটা।